আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন, চুয়েট ট্রিপল ই ১৮ ব্যাচ। সো আজকে আমরা মেনলি আমাদের এসএসসি একাডেমিক কোর্সের জেনারেল ম্যাথের চ্যাপ্টার ১৩ সসীম ধারা এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আলোচনা করব। সো তুমি স্ক্রিনে একটা স্লাইড দেখতেই পারতেছ। সো আমরা ক্লাসে শুরু করার আগে যেটা বলে নিই আমি, যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে তুমি যদি তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখো, বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো যদি অ্যানালাইসিস করে দেখো, তুমি একটা জিনিস ডেফিনেটলি যেটা দেখতে পারবা, যে এই সসীম ধারার যে চ্যাপ্টার আছে এখান থেকে একটা কোয়েশ্চেন অবভিয়াস, মানে এটা অলওয়েজ থাকেই। সো বুঝতেই পারতেছো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটুকু। সো আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করার ট্রাই করবো, মানে নিজেরা করবো, আমি নিজের যতটুকু পারা যায় আমি করে দিব। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার টোটালি দুইটা চ্যাপ্টারে হচ্ছে ভাগ করা আছে, 13.1 এন্ড 13.2। 13.1 হচ্ছে আমার আলোচনা করতেছে হচ্ছে তোমার সসীম ধারা আর মধ্যে সমান্তর ধারা যে পার্টটা ওইটা নিয়ে, আর 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। তো দুইটা ধারাই হচ্ছে তোমার ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট গুণোত্তর ধারা থেকে অনেক সময় দেখা যায় কোয়েশ্চেনটা একটু তুলনামূলক সমান্তর ধারা থেকে একটু বেশি আসে। সো আমি যেটা করব তোমার হচ্ছে দুইটা পার্টে, দুইটা পোর্শনে এই ক্লাসটা নিব আর কি। সো পার্ট ওয়ান পার্ট টু। সো তোমার যেটা হইতেছে যে সসীম ধারার আমার প্রথম চ্যাপ্টার যেটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো ফার্স্ট টাইম আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে অনুক্রম, এটা হচ্ছে আমার 13.1 একটা পার্ট হবে, 13.2 আর একটা পার্ট হবে, দুইটা পার্টে আমি নিব আর কি। সো দেখো তোমার ফার্স্টে যেটা অনুক্রম, এখানে দেওয়া অনুক্রম ওয়ান কেটস হচ্ছে রিলেশনের মতো বোঝায়। এখানে বলতেছে এরকম যে কতগুলা রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। মানে হচ্ছে এই অনুক্রমের মাধ্যমে তার পূর্বের পদ পরের পদ, মানে ওগুলো হচ্ছে এক ডাইরেক্টের সাথে কিভাবে কানেক্টেড, এই জিনিসটা হচ্ছে আমি বুঝতে পারি। সো এখানে যেটা করব, দেখো এখানে দেখো 1 2 2 4 3 6 4 8 এন 12, আমরা বুঝতেই পারতেছি যে ওয়ান থাকলে ওয়ানের পরে এখানে টু, টু থ্রি, টু ফোর, থ্রি সিক্স, তাহলে এন যদি এখান থেকে এখানে, এটা কত হবে 2n। মানে হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাকে এটা দিয়ে কী করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আমি ইচ্ছা করলে এনের বদলে একটা একটা করে ভ্যালু বসাবো, দেন হচ্ছে এইটা কী করতে পারবো, মানে হচ্ছে আমি পেয়ে যাবো। এখন তুমি দেখো যেটা উদাহরণে, যেমন এখানে লিখছে যে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, এখানে তুমি কিছুই না, জাস্ট হচ্ছে এনের একটা একটা করে মান বসাবা। যেমন হচ্ছে তুমি ওয়ান বসাইলা, পাও হচ্ছে তোমার জিরো, টু বসানো হইলো এখানে, তুমি পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি, তুমি থ্রি বসাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে যেটা যে হচ্ছে টু ডিভাইডেড বাই ফোর, মানে অলওয়েজ দুই করে ডিফারেন্স। তুমি থ্রি বসাইতেছো এখানে এনের ভ্যালু, ফোর বসাইতেছো এখানে কত, থ্রি, এখানে কত বলবো, ফাইভ। মানে সোজা কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমার যদি গ্যাপ কত দুই করে থাকে, তাহলে হচ্ছে ওইটার ফাইনালি গিয়ে যে এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এন মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে আমার এন প্লাস ওয়ান, এইভাবে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি ইচ্ছা করলেই। আর হচ্ছে দুই নম্বর যেটা আছে এই যে এখানে, এইখানে তোমার সেম, তুমি একটা একটা করে ভ্যালু বসানোর পরে তুমি এটা পাবা। সো এগুলো সহজ জিনিস হচ্ছে আমি এইখান থেকে মিলে আমার চ্যাপ্টার যেটা শুরু করবো। অনুক্রমের পার্টটা আমি একটু বলে নিই তোমাকে, চ্যাপ্টার তো দুইটা, তো দুইটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতে মাত্র কক হবো তিনটা। সো অনুক্রম এটা এমসিকিউতে দেয় আর কি, কিছু ফার্স্টে কোয়েশ্চেন আছে ওগুলো একেবারে সহজ, আমি জাস্ট যতগুলো পারা যায় আমি একটু দেখবো। আমি এখন ফার্স্টে এই সমান্তর ধারা এই জিনিসটা নিয়ে শুরু করি। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট, সমান্তর ধারা নাম দেখে বুঝতেছি সমান অন্তর, মানে হচ্ছে কোনো একটা ধারার মধ্যে আমার প্রত্যেকটা পদের মধ্যে যে পার্থক্য, যে যেটা থাকবে আর কি ডিফারেন্সটা, ওইটা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলি সমান্তর বা সমান অন্তর। তুমি এখানে দেখো যেটা, যে এইখানে 1 3 5 7 9 এলিভেন দেওয়া, তো প্রথম পদ হচ্ছে ওয়ান, তোমার দ্বিতীয় পদ হচ্ছে কত, তিন, তৃতীয় পদ হচ্ছে তোমার পাঁচ। এখন প্রত্যেকটার মধ্যে যে ডিফারেন্স হচ্ছে কত করে, দুই করে, তাহলে এটা একটা আমার হচ্ছে সমান্তর ধারার মধ্যে পড়বে। আচ্ছা তো এটা এই কথা আমরা বুঝলাম। এখন এইখানে যেটা হয়েছে, যে কোনো সমান্তর ধারার, মানে এই এই পার্টটা আমার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে আমার ফাইনালি যে ফর্মুলা যেটা আছে এখানে দেওয়া, যে এনতম পদ এইটা বের করার যে ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ, আবার প্রত্যেকটা ম্যাথে লাগবে। প্রথম পদ যেটাকে তুমি লেখছ হচ্ছে এ, একটা সমান্তর ধারা যদি এরকম হয়, সাপোজ এ প্লাস, তারপর হচ্ছে আমি লিখলাম যে তোমার এখানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স, পরের দ্বিতীয় পদ হচ্ছে ধরো এ প্লাস ডি, আচ্ছা এখানে এখানে লিখলাম,
প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস টু ডি, চতুর্থ পদ হচ্ছে এ প্লাস থ্রি ডি। তুমি একটা জিনিস দেখতেছো প্রতিবার, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা এটার ডিফারেন্স কত করে আসছে, ডি করে আসতেছে। এখানে এ প্লাস টু ডি, এখানে কত, এ প্লাস ডি, প্রতিবার ডিফারেন্স কত করে আসতেছে, ডি করে আসতেছে। ওকে, এখানে হচ্ছে কত, ডি করে। এখন যে জিনিসটা তুমি একটু খেয়াল করো, সেটা হইতেছে এরকম যে আমার প্রথম যখন পদ আমি দিলাম, এখানে হচ্ছে তোমার কত বসানো হয়েছে, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। দ্বিতীয় পদ যখন বসাইছো, এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে প্রথম পদে ওয়ান, দ্বিতীয় পদে কি দুই, তৃতীয় পদে আবার কি তিন, চতুর্থ পদে কত চার। তো এইরকম করে আমি যখন এন সংখ্যক পদে যাব, এখানে এই জিনিসটা তো ফিক্সড, এন সংখ্যক পদে গেলে এখানে চারের বদলে কত আসবে, এন মাইনাস ওয়ান, এই টার্মটা ফিক্সড, আর তার সাথে কি আছে, ডি আছে। তাহলে হচ্ছে এখানে আসবে কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমার এনতম পদ, এনতম পদ বের করার ফর্মুলা। কথা বুঝে গেছে, এটা আমার লাগবে, প্রচুর পরিমাণে লাগবে। পরবর্তীতে আমি চাই, এখানে বলতেছে তোমার একটা জিনিস যে এই ধারাটার কোন পদ 383, মানে অনুশীলন তো অনেকগুলো ম্যাথ আছে, আমরা সিলেক্টিভ ভালো ভালো ম্যাথগুলো করে দিতেছি যেন ওই রিলেটেড ম্যাথ তুমি সবগুলোই করতে পারো। আচ্ছা, এখন দেখো যেটা হইতেছে, এই ধারাটার কোন পদ 383, তা আমি ধরে নিব যখনই এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আসবে, আমি ধরে নিলাম এই সমান্তর ধারার এনতম পদের মান হচ্ছে 383। ওকে ফাইন, তাহলে এনতম পদ বের করার ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এ যেটা, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রথম পদ পাঁচ, এখানে এন এর জন্য তুমি বের করবা, আর ডি যেটা, এটা হচ্ছে এনের মধ্যে ডিফারেন্স কত, তিন, ইকুয়াল টু কত, 383। আবার এখান থেকে আমি পেয়েছি এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু পাঁচ বিয়োগ করলে এখানে কত, 378। তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু তুমি পাইছো হচ্ছে 378 ডিভাইডেড বাই থ্রি। এটাকে আমি যদি ক্যালকুলেট করি, এটা তোমাকে দিবে হচ্ছে 126। এটা সো এন ইকুয়াল টু কত হবে, 127। সো আমরা যেই কাজটা করবো, যখনই আমাকে কোনো একটা ধারা, মানে এরকম সমান্তর ধারা দিয়ে আমাকে বলবে যে এই ধারাটার কততম পদ এত, বা কোন পদ এত, মানে কোন পদটা, তো তুমি অবশ্যই ধরে নিবা এন পদ এত, ওইটা ধরে ক্যালকুলেট করে তুমি হচ্ছে এনের ভ্যালুটা বের করে নিবা, কাজ শেষ। আচ্ছা, এখন দেখো পরের যে স্লাইডটা, এখানে যেটা বলা আছে যে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমার ফাইনাল যে আউটকামটা এখানে আসতেছে, এটা এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি একটু দেখি যে এই প্রুফটা আসছে কিভাবে। তুমি একটা জিনিস খেয়াল করো যে সমান্তর ধারার সমষ্টি প্রথম পদে, পরের পদে এ প্লাস ডি, পরেরটা হচ্ছে এ প্লাস টু ডি, এইরকম করে করে আমরা হচ্ছে যেটা করলাম, পরে এখানে পি মাইনাস টু ডি, পি মাইনাস ডি, পি, এইভাবে আমি লিখে ফেলছি। এখন অনেকের কোয়েশ্চেন হইতে পারে যে পি মাইনাস টু ডি এটা কই থেকে হঠাৎ করে উড়ে আসছে। তোমার হচ্ছে এগুলো হচ্ছে ধরো ফার্স্টের দিকের পদ, এখানে বলতেছে কি যে প্রথম পদ এ এবং শেষ পদ কি পি, সাধারণ অন্তর ডি, এটা কি এন। তো শেষ পদ যদি আমার পি হয়, তাহলে পি এর আগের যে ধাপটা, মানে পি এর যে প্রিভিয়াস যে পদটা হবে, আমরা তো বলতেছি প্রতিবার ডিফারেন্স ডি করে, তাহলে পি এর প্রিভিয়াসটা কত হবে, পি মাইনাস ডি, তার আগেরটা কত হবে, পি মাইনাস টু ডি, যেহেতু শেষ পদ আমার পি। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি বোঝা গেছে, এই জিনিসটা আমি এভাবে লিখছি। এখন পরবর্তীতে যে কাজটা করবো সেটা হইতেছে, তুমি দেখো এখানে এস এন যেটা, তুমি আবার উল্টায় লিখলাম, মানে এই জিনিসটাকে আমি কি করলাম, জাস্ট হচ্ছে আমি ফার্স্ট অফ অল এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছি, এখন পরের ধাপে হচ্ছে তোমার এটাকে রিভার্স করে লিখলাম, হচ্ছে এইটাকে ফার্স্টে লিখছি আর এই জিনিসগুলোকে পরে লেখা হয়েছে। তো লেখালে আমি যখন দুইটাকে যোগ করে দিব, এখানে কি পাবো, টু এস এন, আর এখান থেকে তুমি দেখো এ প্লাস পি পাবা, এখানে ডি ডি কাটা যাবে, এ প্লাস পি পাবা, এখানে টু ডি টু ডি কাটা, এখানে প্লাস পি, এখানে প্লাস পি, এখানে প্লাস পি, সব পোর্শনেই তুমি এ প্লাস পি করেই পাবা, এগুলো সব হচ্ছে কাটাকাটি যাবে। আচ্ছা ফাইন, এখন আমি ফাইনালি যে জিনিসটা পাচ্ছি, টু এস এন ইকুয়াল টু এ প্লাস পি, এটা কয়টা আছে, এন সংখ্যক, তাহলে এন ইন্টু কি লিখবো, এ প্লাস পি আমি লিখবো, তাহলে এস এন ইকুয়াল টু কত, এন বাই টু ইন্টু এ প্লাস পি, এই জিনিসটা আমি এখানে লিখলাম। আচ্ছা ফাইন, এখন তুমি যেটা করবা যে এনতম পদ, এনতম পদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এনতম পদ বের করার ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা একটু আগেই করে আসছি। তো আমি এখন কি করলাম, এই পি এর ভ্যালু যেটা আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এখানে বসাই দিয়েছি, বসাই দিয়ে জাস্ট হচ্ছে তুমি ক্যালকুলেশন করে, মানে হচ্ছে এই যে এখানে এন বাই টু যা আছে তাই এ তো এর মধ্যেই থাকবে, আর পি এর ভ্যালু যা আছে এটা এখানে বসাই দিবা, বসাই দিয়ে ক্যালকুলেট করার পরে তুমি ফাইনালি এই সূত্রটা পাবা। এবং যে সূত্রটা আমার খুবই দরকার, এবং এই অধ্যায়ে আমি যে কোনো ম্যাথ যদি করতে চাই, সমষ্টির এই ফর্মুলা তোমার মুখস্থ রাখাটা খুব বেশি জরুরি। তো ফর্মুলা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি,
এর হচ্ছে আমার পদ সংখ্যা, আর হচ্ছে তোমার এ হচ্ছে কি, তোমার হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। তাহলে এই ফর্মুলাটা তুমি অবশ্যই অবশ্যই কি করব মনে রাখবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন পরবর্তীতে যাই, যেটা হইতেছে মোটামুটি এগুলো আমাদের থিওরিটিক্যাল পার্ট ছিল। এখন তোমাকে এখানে বলতেছে যে প্রথম পঞ্চাশটা স্বাভাবিক সংখ্যার যোগফল এটা তুমি বের করো, প্রথম পঞ্চাশটা স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 কত পর্যন্ত, পঞ্চাশ পর্যন্ত। তা আমরা যেই ফর্মুলা শিখে আসছি ওটা দিয়ে আমি যদি করতে চাই, তাহলে এখানে আমি দেখবো কি যে হচ্ছে তোমার এন বাই টু, টু এ প্লাস, যেহেতু আমার সমষ্টি চাইছে কয়টা, পঞ্চাশটা বোধের, এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা। এখন তুমি যদি স্বাভাবিক সংখ্যার কথা চিন্তা করো, আমি একটা সূত্র তোমাকে এখানে ফার্স্ট অফ অল ডিরাইভ করে দিই, সেটা হইতেছে এরকম যে তোমার প্রথম পদের মান কত, ওয়ান। এখন তোমার এন কে আপাতত তুমি এনই রেখে দাও, সমস্যা নাই। আর সাধারণ অন্তর যদি স্বাভাবিক সংখ্যা চাই, সাধারণ অন্তর কত হবে, এক এক করে হবে। আচ্ছা, এখান থেকে যেটা পাইতেছি এন বাই টু, টু প্লাস এখানে হচ্ছে কত হবে এন মাইনাস ওয়ান। তাহলে দুই থেকে একবার দিলে এখানে এন প্লাস ওয়ান থাকবে, তাহলে ফাইনালি আমার ফর্মুলা আসবে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই জিনিসটা। তাহলে আমার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার ফর্মুলা হচ্ছে এটা, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা তুমি অলওয়েজ মাথায় রাখবে, তোমার এমসিকিউ তো অনেক বেশি কাজে লাগবে। তো এখানে বলতেছে পঞ্চাশটা, তারপরে এর বললো আমি এখানে পঞ্চাশ বসাই দিই, তাহলে ফিফটি ইন্টু এখানে কত, ফিফটি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে তোমার টু। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে আমাকে কী দেবে যে প্রথম পঞ্চাশটা স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার যে ফর্মুলা। আচ্ছা ফাইন, এখন দেখো পরবর্তী স্লাইডে আমার কি দেওয়া, এখানে ডিরেক্ট একটা ম্যান দিয়ে দিছে আর কি, যে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে এভাবে উদ্দীপক তৈরি করতেই পারে, প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করে এবং পরবর্তী প্রতি মাসে সে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা করে বেশি কি করতেছে, ডিপোজিট করতেছে। এখন সমস্যাটিকে তোমার উদ্দীপক অনুযায়ী এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলছে যে সমস্যাটিকে তুমি এন সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাহলে ওইটা যদি আমি করতে চাই, তাহলে ফার্স্ট পদ যেটা হচ্ছে প্রথম মাসে এটা কত, বারোশো টাকা। তারপর যেটা হইতেছে আবার হচ্ছে তোমার এন সংখ্যক পদ পর্যন্ত আমি ধারায় পরবর্তী মাসে কত দিবে, পরবর্তী মাসে দিবে প্রিভিয়াস মাসের চাইতে একশো টাকা বেশি। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে তোমার পরের মাসে দিবে তেরোশো, তারপরের মাসে কত দিবে চোদ্দশো, এইরকম করে ডট 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 করে কত পর্যন্ত যাই, যেতে বলছে তোমাকে এন পর্যন্ত। তাহলে হচ্ছে তুমি এন সংখ্যক পদ পর্যন্ত কী করলো, ধারায় প্রকাশ করছো। ফাইন, এটা এটা ধারা। এখন খতে বলতেছে মানে হচ্ছে এটাকে তুমি ইচ্ছা করলে এভাবে রিপ্রেজেন্ট করলে করতেই পারো, যে এটাকে এভাবে করতেই পারো তুমি। এন তো এখানে আসলে লিখবো না, এন তো আমার পদ, এখানে এন সংখ্যক পদ পর্যন্ত করতে চাই লাগে, এন সংখ্যক পদ কত হবে, এটা হচ্ছে আমার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এ যেটা এটা হচ্ছে কত, বারোশো প্লাস এন, তো এনই রাখলাম এন মাইনাস ওয়ান, আর ডি কত মানে এদের যে ডিফারেন্স এটা কত করে, একশো করে। তাহলে হচ্ছে বারোশো প্লাস হান্ড্রেড এন মাইনাস হান্ড্রেড, আই থিঙ্ক এটা দিবে তোমাকে হচ্ছে এগারোশো প্লাস ওয়ান হান্ড্রেড এন এটা। সো আমি লাস্টের যে পথ যেটা লিখে দিব এন সংখ্যক পদ পর্যন্ত, এটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড এন এটা। সো এন সংখ্যক পদ পর্যন্ত আমার ধারায় প্রকাশ হয়ে গেছে। এখন তোমাকে বলতেছে যে জিনিসটা যে তিনি আঠারোতম মাসে কত টাকা এবং প্রথম আঠারো মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে আঠারোতম মাস এই কথাটা মানে বুঝেছে যে শুধুমাত্র আঠারো নাম্বার যে মান্থ যেটা আছে ওই মান্থে সে কত টাকা সঞ্চয় করতেছে এই জিনিসটা, এবং তার সাথে যেটা বলছে প্রথম আঠারো মাসে মানে একেবারে ফার্স্ট থেকে স্টার্ট করে এইটিন মান্থ পর্যন্ত টোটাল তার ডিপোজিট কত এইটা। সো এই দুইটা জিনিস তোমাকে ক্যালকুলেট করতে বলতেছে এখানে। আচ্ছা ফাইন, তাহলে এখন যেটা করব দেখো যে তোমার আঠারোতম মাসে কত টাকা এটা যদি আমি চাই, আমি কিন্তু এখানে এনতম পদ এর মান এখানে বের করে আনা হয়েছে। তো এম এর মান যেটা ছিল এটা হচ্ছে এম এর মান, তুমি যততম মাস চাচ্ছ তত। আমি কিন্তু এই যে এম প্লাস এম প্লাস ওয়ান টু ডি করে এই মানটা আনছি। আমি যদি আঠারোতম মাস চাই, তাহলে এখানে হচ্ছে এম এর বদলে শুধুমাত্র কত বসে দিলে হবে, আঠারো বসেই দিলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে এটা তোমাকে দিলে হচ্ছে টু নাইন
জিরো জিরো, তার মানে আমার সে হচ্ছে শুধুমাত্র 18তম মাসে তোমার 2900 টাকা সঞ্চয় করবে, এইটা এটা তোমাকে বলছে। এখন তোমাকে বলতেছে যেটা যে প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করে, তো প্রথম 18 মাস মানে একেবারে ওভারঅল 18 মাস মানে প্রথম মান্থ থেকে শুরু করে 18 মাস পর্যন্ত ওভারঅল তার যে ডিপোজিটের অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কত, এই জিনিসটা তোমাকে বের করতে বলতেছে। তো এখন যেটা করবো তাহলে এখানে অবশ্যই তোমার কি সমষ্টি বের করতে বলছে, তো সমষ্টি কিভাবে বের করবো, সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে যেটা যে তোমার এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই জিনিসটা। সো এইটা কত হবে, এটা হচ্ছে মেনলি হবে তোমার টোটাল যে টাকাটা এটা তুমি বের করবা। তো এন এর মান কত, 18 বাই 2, 2 ইন্টু এ কত, প্রথম মান্থে তুমি কত টাকা দিছো 1200, প্লাস এম যেটা এম মান হচ্ছে তোমার 18 মাইনাস 1 ইন্টু ডি, ডি বলতে বোঝা যাচ্ছে ডিফারেন্স, কত টাকা করে প্রতি মাসে বেশি করে দিতেছি আগের তুলনায় 100 করে। তো এইটা তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এটা তোমাকে যেই ভ্যালুটা দিবে এটা হচ্ছে তোমার প্রথম 18 মাসে তুমি কত টাকা সঞ্চয় করছো, এই জিনিসটা। আচ্ছা ফাইন, এখন আমার গভর্নমেন্ট যে কোয়েশ্চেনটা বলতেছে সেটা বলতেছে এরকম যে তোমার তিনি কত বছরে মোট 1,06,200 টাকা সঞ্চয় করবেন, তিনি টোটাল কত বছরে এই কাজটা করতে পারবেন, এটা তোমাকে বের করে দেখাইতে বলতেছে। ওকে, তো এখন আমি এখানে ধরে নিব যে হচ্ছে তোমার এন সংখ্যক, এখানে আমার তো মাসের হিসাব দেওয়া আছে, আমি ধরলাম এন তম মাসে, মানে তুমি এন এর মান বের করবা, দেন বছর যেহেতু চাইছে ওইটাকে 12 দিয়ে ভাগ করে দিলে তুমি হচ্ছে এই ক্যালকুলেশনটা বছরে শিফট হয়ে যাবে। তাহলে আমি ধরলাম যে এন তম মাসে, এন তম মাসে সে হচ্ছে এত টাকা কি করতে পারবে, ডিপোজিট করতে পারবে বা সঞ্চয় করতে পারবে। তাহলে এন তম মাস পর্যন্ত আমি যদি হিসাব করতে চাই আমি লিখবো কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত, এই মানটা কত হইতে হবে 1,06,200 টাকা। এখন এন এর মানটা তুমি বের করবা, এ হচ্ছে কত দিয়ে দিছে, এ দেওয়া হচ্ছে তোমার 1200, তাহলে 12 ইন্টু টু মানে কত 2400, প্লাস এন তো হচ্ছে তোমার কত তুমি বের করবা, আর হচ্ছে তোমার এই যে ডিফারেন্সটা এটা কত 100, এটা হচ্ছে 106,200 পাই। এখন যেটা করব সেটা হইতেছে যে তোমার দেখো তুমি যদি ক্যালকুলেট করো এই জিনিসটা হবে এরকম যে এই দুই ওই পাশে নিয়ে যাব। তো ক্যালকুলেশন করার ফলে ফাইনালি আমি যে এরকম পাবো, আচ্ছা দুই এখানে গুণ করে দিই, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই এই মুহূর্তে আমি একটু মৌখিক হিসাব করতেছি, তোমার 2400 এম প্লাস এখান থেকে পাবো হচ্ছে 100 এম মাইনাস হচ্ছে 100, আর এইটা হচ্ছে ওই পাশে যদি আমি গুণ করে দিই এটা দিবে হচ্ছে 212,400। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে তুমি 100 এন মাইনাস এন, তার সাথে বাইরে থেকে তো একটা এন গুণ হবে, এটা হচ্ছে 100 এন স্কোয়ার, এখানে 100 এন, এই প্রশ্নটা আসবে। তারপরে এইখান থেকে ক্যালকুলেট করে আমি আর করতেছি না, এটা তোমার বইয়ের উদাহরণের ম্যাথ, উদাহরণের ম্যাথ দেওয়া, ফাইনালি ক্যালকুলেশন করে উৎপাদন বিশ্লেষণ করে এনের দুইটা ভ্যালু আসে, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ ভ্যালুটা আসে হচ্ছে তোমার 36, আর নেগেটিভটা কত সময় খেয়াল নাই, তো 36 যেটা আসে এইটা কিন্তু তোমার মাসের হিসাব, কারণ তুমি এই যে জমা দিতেছো অনেকে বুঝে না ব্যাপারগুলো, তুমি জমা দিতেছো তো প্রতি মাস হিসাবে, তুমি ক্যালকুলেট করে যে এনের ভ্যালুটা পাচ্ছ এটা কিন্তু তোমার মাসের হিসাবে আসতেছে। তো মাসের হিসাবে যখন আসবে তখন এটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পাচ্ছে কত বছর সময় আবার লাগতেছে কি করতে, আমার এই এত টাকা সঞ্চয় করতে। সো হোপফুলি বুঝছো, এবং এই টাইপের অ্যাপ্লিকেশন বেসিস ম্যাথগুলো আমার পরীক্ষায় কিন্তু দেওয়া হয়, সেগুলো একটু কেয়ারফুলি করবো। আচ্ছা পরে যেটা হইতেছে এখানে এই ম্যাথে বলতেছে যে এই ধারাটার প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে এন এর মান কত। তাহলে দেখো আগেরটাতে এটা এই ম্যাথটাতে তোমার এন সংখ্যক পদের যোগফলই মাইনাস 144 দিয়ে দিছে, আর এন সংখ্যক পদের যোগফল আমরা কি লিখবো এন বাই টু, ফর্মুলা মাথায় রাখতে হবে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই যোগফলের মান কত মাইনাস 144 এটা দেওয়া। এখন এন যেটা এন তো তুমি বের করবা, এ যেটা দিয়ে দিছে এটা কত 9, তোমার ডিফারেন্স ডি যেটা এটা কত দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, অনেকে কিন্তু এটা করে যাচ্ছে বড়টা থেকে ছোটটা, না
পরবর্তী মাইনাস পূর্ববর্তী পদের যে ডিফারেন্স এটা কত এটা হচ্ছে মাইনাস টু আর এখানে বসাই এন বাই টু টু ইন্টু এ মানে কত নয় প্লাস তোমার এন যেটা আছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে হচ্ছে তোমার মাইনাস টু ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান ফোর ফোর এখন আমি এখান থেকে আবারও সেম ওয়েতে ক্যালকুলেট করবো এটা গুণ করলে এটা পাবো হচ্ছে এইটিন এন এখানে হচ্ছে তুমি পাবো হচ্ছে মাইনাস মাইনাস টু ইন্টু এন মানে হচ্ছে মাইনাস টু এন বাইরে থেকে একটা এন এসে গুণ হয় মাইনাস টু এন স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু আর এন গুণ হয় প্লাস টু এন আর এখান থেকে আবার দুই এর পাশে গুণ হয় দেবে হচ্ছে মাইনাস টু এইটি এইট এটা তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস টু এন স্কোয়ার এইটিন আর টু এটা হচ্ছে টোয়েন্টি এন প্লাস টু এইট এইট ইকুয়াল টু হচ্ছে জিরো এটা সো ক্যালকুলেট আমি যদি করি এখান থেকে আমি যদি তোমার দুই দিয়ে ভাগ করে দিই আবার সাথে মাইনাস টু দিয়ে ভাগ করে দিই তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এন স্কোয়ার আর এখান থেকে তো এই পাচ্ছি হচ্ছে মাইনাস টেন এন আর হচ্ছে মাইনাস ওয়ান ফর্টি ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো এইটা সো এরপরে হচ্ছে আমাকে যেটা করতে হবে উৎপাদকের বিশ্লেষণ করে দেন হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার নিয়ে আসতে হবে যে হচ্ছে কত তো উৎপাদকের বিশ্লেষণ এমনভাবে করতে হবে যেন এই দুইটার গুণ আচ্ছা এটা করা যাইতে পারে হচ্ছে তোমার চোদ্দ ইন্টু আচ্ছা এটা আমি যদি ক্যালকুলেটার থাকতো একটা ওয়েতে তোমাকে দেখাই দিতাম যে হুট করে যদি মাথায় না আসে আমার যে এটাতে আসলে কত কত দেওয়া হইলে এই আনসারটা আমি গাছ একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে কিনা আমার এইটিন এন এখানে হচ্ছে মাইনাস টু দিয়ে বললো মাইনাস টু এন মাইনাস মাইনাস প্লাস আচ্ছা মাইনাস আচ্ছা ফাইন এই পর্যন্ত মোটামুটি আমার যা যা ছিল সব কিছুই ঠিক আছে আচ্ছা ফাইন তো এইটাতে আমি দিতে পারি হচ্ছে তোমার বারো দশ দিনে হবে না চোদ্দ আঠারো ইন্টু আট হ্যাঁ এটা দেওয়া যেতে পারে এইটিন ইন্টু এইট হ্যাঁ এটা হবে আঠারো ইন্টু আট দিনে হবে তাহলে এন স্কোয়ার মাইনাস এইটিন এন তারপর যেটা হইতেছে তোমার এখান থেকে তুমি সলভ করো যেটা পাবা এন কমন দিয়ে এন মাইনাস এইটিন আর প্লাস হচ্ছে আমি এইট কমন দিলে এখানে পাবো হচ্ছে এন মাইনাস এইটিন তাহলে এন এর বেলা আমি পাই দিচ্ছি হচ্ছে আঠারো আর একটা পাচ্ছে হচ্ছে মাইনাস এইট তাহলে এন হচ্ছে আবার কী দিবে আঠারো এটা হচ্ছে আমার অ্যান্সার যে এন এর মান কত হবে এইটিন বাই তারপরে আমরা পরে মেথডে দেখি যেটা বলতেছে যে তোমার এখানে দেখো দেওয়া আছে যে কোনো ধারার এমতম পদ এন এবং এনতম পদ হচ্ছে তোমার এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আর যেটা দেওয়া যে হচ্ছে এমতম পদ এন তাহলে এমতম পদ বের করার ফর্মুলা কী এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এ পদের মান কত দেওয়া এন দেওয়া ভালো কথা এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম দ্বিতীয়ত যেটা বলছে এনতম পদ এম তাহলে এনতম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কী করলো কত এম এটা হচ্ছে আমার কত দ্বিতীয় পদ আচ্ছা ফাইন এখন এইরকম হইলে বলতেছে ধারাটার এম প্লাস এনতম পদ কত তাহলে আমি কাজ করি এখন এই এক আর দুই তুমি বিয়োগ করে দাও বিয়োগ করলে তুমি যেই জিনিসটা পাবা দেখো এখান থেকে এ এ কাটাকাটি যাবে এখানে তুমি পাবা হচ্ছে উপরে কী পাবা এম ডি মাইনাস ডি নিচে হচ্ছে মাইনাস এন ডি মাইনাস মাইনাস প্লাস ডি ইকুয়াল টু এন মাইনাস এম এইটা আচ্ছা ফাইন এখন এই ডি আর ডি কেটে ফেলবো আর এখানে কী পাবো এম মাইনাস এন ইন্টু কত ডি ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস এম তাহলে এখান থেকে আমি লিখবো ডি ইকুয়াল টু এন মাইনাস এম ডিভাইডেড বাই এম মাইনাস এন তাহলে তুমি যেটা করতে পারো যে এম মাইনাস এনের জন্য একটা মাইনাস একটা সামনে দিয়ে এখানে কি লিখতে পারি মাইনাস এম মাইনাস এন মাইনাস এন মাইনাস এম এটা হ্যাঁ আমি এটা এটা কাটাকাটি দিয়ে এখানে কী পাবো ডি ইকুয়াল টু কত মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আমি এইখান থেকে ডি পাইছি মাইনাস ওয়ান এবার আমার যদি এম প্লাস এনতম পদ বের করতে চাই এম প্লাস এনতম পদ মানে কত এ প্লাস আমরা এনতম পদ বললে এন মাইনাস ওয়ান ইন্টু ডি বলতাম এখন এম প্লাস এন চাইছি তাহলে এখানে কী লিখবো এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তো এখন তুমি যে কাজটা করতে পারো যে এখান থেকে একটা ভ্যালু কিন্তু তুমি জানো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান কত এন তুমি জানো এখান থেকে এইভাবে লিখতে পারো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি এই যে দেখো কী করছি এ এখানে রাখছি এম মাইনাস ওয়ান যা ছিল এটা তার সাথে একটা ডি গুণ করছি প্লাস এন এর সাথে একটা ডি গুণ করে এইভাবে রাখছি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যেটা এটার ভ্যালু কত এন
আর এখানে n ইনটু d d মানে কত মাইনাস 1 পেয়েছি তাহলে মাইনাস 1 আমি যদি গুণ করে দেই এখানে কি হবে n মাইনাস n মানে এখানে কত আসবে 0 আসবে তাহলে হচ্ছে আমার এই ধারাটা m প্লাস n তো পদ যেটা সেটা হচ্ছে কত হবে তোমার 0 হবে ওকে এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রেগুলার আসে পরীক্ষায় পরে যেটা বলতেছে দেখো অনুরূপ টাইপের কোশ্চেন যে আমি কি করতে পারি মানে আমি আমি সলভ করব যেটা যে এখানে দেখো একটা একটা করে বলি এমতম পদ এন এনতম পদ এম হলে এম মাইনাস এনতম পদ আগের বার চাইছে হচ্ছে তোমার এম প্লাস এনতম পদ এবার হচ্ছে এম মাইনাস এনতম পদ একেবারে সেম প্রসেস আমি করে যাব আমি যেটা করবো এই টাইপের ম্যাথগুলো যদি দেওয়া থাকে আমি হচ্ছে তোমার দুইটা ইকুয়েশন তৈরি করে ফার্স্টে বিয়োগ করে ফেললো এখান থেকে তুমি সাধারণ অন্তর যে ডি এর মানটা তুমি পাইতেছো পেয়ে গেলে তারপর হচ্ছে কী করবা ওই তোমার যেমন এখানে আমি একটু বলি এম মাইনাস এনতম পদ এটা মানে কত এ প্লাস এম মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি এটা এ প্লাস সাম এন মাইনাস এন ইন্টু ডি এন মানে কত এখানে এম মাইনাস এন এটা দিয়ে দিছে তুমি এখান থেকে যেটা আলাদা করে করতে পারো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন ডি এটা তুমি লিখতে পারো এখন এটার ভ্যালু তো হচ্ছে আমার এন এই যে এমতম পদ কত এন এখানে বসাবো এন মাইনাস এন ইন্টু ডি মানে এই সমানকে অলওয়েজ ডি মাইনাস ওয়ানই হয় তাহলে এখানে আসবে এন মাইনাস মাইনাস প্লাস এন মানে কত টু এন সহজ জিনিস পরেরটা তো সেম একেবারে সেম স্টাইলে আমরা ম্যাথগুলো করবো কোনো সমস্যা নেই তিন নম্বর যেটা এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ এখানে বলতেছে যে এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটার এম প্লাস এনতম পদের সমষ্টি কত তাহলে এখানে ফার্স্ট অফ অল আমি দুইটা ইকুয়েশন তৈরি করলাম এখন এম প্লাস এন যেটা আছে এই পদের সমষ্টি আমি যদি বের করতে চাই এটাকে কী লিখবো এন বাই টু তারপর হচ্ছে তোমার টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে কি এম প্লাস এনতম পদের সমষ্টির ফর্মুলা এইটা তো এখন তুমি যে কাজটা করতে পারো যে এখানে বলছে কি এমতম পদ এন ধর এখানে দেখলাম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত এন এনতম পদ যেটা এটা হচ্ছে এম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত এম এখন এখান থেকে আমরা ওই আগের মতো তুমি চাইলে বিয়োগ করতে পারো বিয়োগ করে ডি এর মান তো তুমি মাইনাস ওয়ান পাবে তো বিয়োগ করে ডি এর ভ্যালু এখান থেকে পাবো মাইনাস ওয়ান যেটা আমি এখানে লিখে দিলাম তো আমার সমষ্টি মানে হচ্ছে এই জিনিসটা তো এইটা করতে হইলে আবার কিন্তু তোমার এর যে ভ্যালু এই ভ্যালুটা লাগবে ক্যালকুলেট করে আমি ইচ্ছা করলে এখান থেকে এর ভ্যালু যেটা আছে এটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো তো ওইটা করার জন্য আমরা যে কাজটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো তোমার তো তোমার এখান থেকে যেটা করবা যে হচ্ছে তোমার ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান তো বের হয়েছে তো এটা তো আমার হচ্ছে এম প্লাস এনতম পদের সমষ্টি তো তুমি ডি এর ভ্যালু এখানে বসাই দিয়ে এখান থেকে এর ভ্যালু বের করে নিয়ে আসবা মানে ডি যদি ধরো মাইনাস ওয়ান তুমি বসাও তাহলে এখানে কী পাইতেছি মাইনাস এম এ এখানে কত মাইনাস এম মাইনাস মাইনাস এম প্লাস ওয়ান ইকুয়াল টু এম তাহলে এই ইকুয়ালটা আমি পাচ্ছি হচ্ছে এম প্লাস এম মাইনাস ওয়ান এই যে এই জিনিসটা সো এর ভ্যালুই আমরা এখানে এসে বসাই দিব টু ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এখানে ডি এর মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে কী হবে প্লাস মাইনাস একটা মাইনাস আসবে মাইনাস এখানে কত এম প্লাস এন মাইনাস ওয়ান কথা বুঝে গেছে ইন্টু এম প্লাস এন বাই টু তাহলে এখানে আসা হচ্ছে দুইটা দুইটা থেকে একটা বিয়োগ গেলে এখানে থাকে হচ্ছে একটা আমি একেবারে লিখে দিতেছি এখানে এখানে একটা থাকতেছে এগুলো মুছে দিলাম তো এই হচ্ছে তোমার মোটামুটি আমার অ্যান্সার তো এটা র্যান্ডম অঙ্ক এটা তো তোমার হচ্ছে এখানে এটা এটা বইয়ে নাই বাট এটা বানাই দেওয়া হয়েছে মানে তোমাকে বোঝানোর ট্রাই যে ব্যাপারটা যে আমার যে কোনো টাইপের কোয়েশ্চেন এখানে থাকতে পারে আচ্ছা সো পরের আমি স্লাইডে দেখি এখানে আমি এটা করাই করাই তার আগে আমি আরেকটা ম্যাথ একটু করাই যে ম্যাথটা আসলেও খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এরকম যে ম্যাথটা ছিল এরকম যে এটা বইয়ে আছে এই স্লাইডে এখানে রাই এক্সট্রা করে আমি দিচ্ছি যে এম পদের সমষ্টি এমতম পদের সমষ্টি এন আগের বার ছিল এমতম পদ এবার হচ্ছে এমতম পদের সমষ্টি আসসালামু আলাইকুম তো ওই দিন আমরা হচ্ছে তোমার আমাদের পার্ট ওয়ানের যে সসীম ধারার যে ক্লাসটা ওইটা নিচ্ছিলাম তো কোনো অনিবার্য কারণবশত আমি ওই দিন ক্লাসটা শেষ করতে পারি নাই তো আবার ড্রেসের মধ্যেও একটা চেঞ্জ আসছে আমি ওই দিন শার্ট পরে ক্লাস নিচ্ছিলাম এখন হচ্ছে যাই হোক যেহেতু নতুন দিন আবার এসে শ্যুট করতেছি তো ওই পোর্শন থেকে আমি ক্লাসটা শুরু করি আর কি তো দেখো ওই দিন একটা ম্যাথ আমি করাইতে চাইছিলাম লাস্টে মানে এইখানে যে একটা ম্যাথ আছে আমার স্ক্রিনে এইটা আমি করাবো
তার আগে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপ যেটা আমার পরীক্ষায় মোটামুটি দেওয়া হয় অনেক ক্ষেত্রে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাটার আমি করবো। কোয়েশ্চনটা দাও এরকম, কোয়েশ্চনটা এখানে নাই আমি লিখতেছি, সেটা হচ্ছে এরকম যায় যে তোমার আমি একটু নিচ্ছি কোয়েশ্চনটা। হ্যাঁ, বলতেছে এরকম যে কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি, সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি হচ্ছে এন, এম পদের যে সমষ্টি সেটা হচ্ছে তোমার এন। এবং বলতেছে যেটা যে হচ্ছে প্রথম এন পদের সমষ্টি হচ্ছে এম। এখন আগে যেগুলা করতাম আমরা ওইখানে যেটা হইতো যে তোমার বলা থাকতো এরকম যে এম তম পদের মান এন, এন তম পদের মান এম। কিন্তু এবার এটাও আমার বইয়েরই একটা ম্যাথ, এখানে যেটা দেওয়া সেটা হচ্ছে তোমার এম পদের সমষ্টি এন আর এন পদের সমষ্টি হচ্ছে কি এম। তো এখন যেই কাজটা আমি করবো সেটা হইতেছে আমার যে ফর্মুলা এম পদের সমষ্টি বের করার ফর্মুলা কি, এম বাই টু, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমার এম পদের সমষ্টি বের করার ফর্মুলা। এটা সমান কত দেওয়া, এটা সমান দেওয়া হচ্ছে তোমার এন। আচ্ছা ফাইন, এখন হচ্ছে তোমার টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালটা আমি লিখতে পারি, তুমি দুইটা ইকুয়েশন আলাদা বানাবা, টু এন এখানে লিখবো হচ্ছে তোমার টু এন ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে তোমার এক নাম্বার ইকুয়েশন। তারপর যেটা হইতেছে দেখো এখানে লিখতেছে যে এন পদের সমষ্টি এম, তাহলে এখানে যেটা লিখবো যে এন পদের সমষ্টি মানে এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এন পদের সমষ্টি, এটা সমান কত দেওয়া, এটা সমান দেওয়া হচ্ছে তোমার এম। এখন হচ্ছে তোমার টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টু এম ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমার নাম্বার টু ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আমি পেলাম। এখন তুমি যে কাজটা করবা সেটা হইতেছে তোমার হচ্ছে এক আর দুই যে ইকুয়েশন তুমি পাইছো এই দুইটা ইকুয়েশনকে তুমি হচ্ছে বিয়োগ করে দাও, ওয়ান মাইনাস টু এটা করো। তো বিয়োগ করার পরে যেটা হবে দেখো তুমি এখান থেকে টু এ টু এ এই দুইটা জিনিস তোমার বাদ, এখানে কি আছে এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে আছে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি যদি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে আমি যেটা পাবো এম কে ডি দিয়ে গুণ দিলে এটা কী দিবে, এম ডি মাইনাস ডি, এখানে হচ্ছে মাইনাস এন ডি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে ডি, এই জিনিসটা থাকবে। আর ওই পাশে গিয়ে মানে এখানে ইকুয়াল টু অপোজিটে এখানে থাকবে হচ্ছে তোমার টু এম বাই এম মাইনাস হচ্ছে তোমার টু এম বাই এন, এটা থাকবে। ওকে, তো এখন যেটা করবো যেটা হচ্ছে তোমার ডি ডি এটা বাদ, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু, এখানে তুমি লসাগু করে ফেললে যেটা পাও সেটা হচ্ছে এম এন, আর এখানে পাবা হচ্ছে তোমার টু এন স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার, মানে হচ্ছে একটা এম এখানে গুণ হয়ে এরকম। তারপর যেটা করবো এখান থেকে লিখবো ডি ইকুয়াল টু টু কমন নিলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম এন ইন্টু এম মাইনাস এন, এটা। তো এখন এখান থেকে তুমি যেটা করতে পারো যে এইটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে টু ইন্টু এন প্লাস এম ইন্টু এন মাইনাস এন, নিচে হচ্ছে আমি পাবো এম এন একটা নিলাম একটা মাইনাস আমি কমন নেওয়ার পরে এখান থেকে কী পাবো এন মাইনাস এম, এই জিনিসটা পাবো। তো এখন এইটা আর এইটা তুমি যদি কাটো দেন হচ্ছে তুমি যে প্রশ্নটা পাচ্ছ যেটা হচ্ছে আমার খুব দরকার, আমাকে বলতেছে প্রথম এম পদের সমষ্টি এন এবং প্রথম এন মানে প্রথম এন পদের সমষ্টি এম হলে তোমাকে দেখাইতে বলতেছে যে তুমি প্রথম এম প্লাস এন এই পদের সমষ্টি বের করো, মানে ম্যাথটাতে আমি কোয়েশ্চনটা তুলি নাই, এখানে বলছে যে এম প্লাস এন তম পদের সমষ্টি বের করো। তো এম প্লাস এন তম পদের সমষ্টি আমি যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই এ আর ডি এই দুইটা প্রশ্ন জানা উচিত। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে ক্যালকুলেট করে তোমার হচ্ছে ডি এর ভ্যালু বের করে নিয়ে আসলাম, ডি এর ভ্যালু কত আসছে টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই মাইনাস এম এন, এইটা আমি মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমি যেটা করি দেখো তোমার ডি আমি কত পেলাম, ডি আমি পেলাম হচ্ছে আচ্ছা ভুলে স্যার মুছে দিছি যাক সমস্যা নাই, ডি ইকুয়ালটা আমি পাইছি হচ্ছে টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই মাইনাস এম এন, এটা। এখন আমি এই ডি এর মান বসাই দিয়ে আমি হচ্ছে এর মান বের করবো, যে কোনো একটা ইকুয়েশন আমি ডি এর মান ইচ্ছা করলে বসাই দিতে পারি, যেমন আমার ইকুয়েশন ফার্স্টটা ছিল টু প্লাস টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টু এন বাই এম, এই প্রশ্নটা ছিল। তো আমি যেই কাজটা করতে পারি
এখন এটা তো ছিল, ধরো এখন যেটা করা যায় যে আমাকে বলতেছে তুমি দেখাও প্রথম এম প্লাস এন তম পদের সমষ্টি, তো এম প্লাস এন তম পদের সমষ্টি আমি যদি বের করতে চাই সেটা হচ্ছে এম প্লাস এন বাই টু, টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এম প্লাস এন বাই টু, টু এ প্লাস এম প্লাস এন, এটা তো এইটা এইটা তোমাকে বের করতে বলতেছে। তুমি এখান থেকে যেটা লিখতে পারো এম প্লাস এন বাই টু এটা থাকুক, আর এখান থেকে আমি লিখতে পারি টু এ প্লাস, এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা লিখলাম, প্লাস হচ্ছে এন ইন্টু ডি, এই প্রশ্নটা আমি লিখলাম। এখন পরবর্তীতে যেটা হবে যে এম প্লাস এন বাই টু, এই যে এই জিনিসটা যেটা যে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মানে হচ্ছে কত, টু এন বাই এম, এটা মানে হচ্ছে তোমার টু এন বাই এম প্লাস এন ইন্টু ডি। আচ্ছা, সো এখন ডি এর ভ্যালু যেটা আমি পাইছি সেটা হচ্ছে পাইছি টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই মাইনাস এম এন, এটা তো এখন মাইনাস আর প্লাস এটা গুণ হয়ে আমি এখান থেকে লিখে দিতে পারি, যেটা এখানে একটা মাইনাস দিলাম এই এন আর এই এন হচ্ছে বাদ, তাহলে এখানে ফাইনালি আমার থাকতেছে এম প্লাস এন বাই টু, এখানে হচ্ছে তোমার টু এন বাই এম, আর এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম, এটা তাহলে তুমি এম প্লাস এন বাই টু এখান থেকে বাদ নিচ্ছে একটা এম, এখানে হচ্ছে টু এম মাইনাস টু এম মাইনাস টু এম, এটা তো টু এন, টু এন বাদ, এখানে থাকে হচ্ছে মাইনাস টু এম বাই এম, এই এম এম বাদ, কী পড়ে থাকে মাইনাস টু পড়ে থাকে, এই টু দিয়ে এটা কাটা কেন একটা মাইনাস পড়ে থাকে, ফাইনালি আনসার হচ্ছে মাইনাস এম প্লাস এন, এটা তো এই যে ম্যাথটা স্লাইডে ছিল না, বাট এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা তোমার পরীক্ষা আসে, জাস্ট আমার ক্যালকুলেশনাল প্রসেসটা একটু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেট করে ডি যে ভ্যালুটা আছে ওই ডি এর ভ্যালুটা আমি বের করে নিয়ে আসবো, দেন ডি এর ভ্যালু বের করে আনার পরে দেন হচ্ছে আমার এম প্লাস এন তম পদের সমষ্টির যে ফর্মুলা ছিল ওইটা লিখবো, দেন তুমি অলওয়েজ ম্যাথে দেখবে যে এরকম কোনো না কোনো একটা ইকুয়েশন থাকে যেখানে আমরা ভ্যালু পুট করতে পারি, তো ওই জায়গায় জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসাই দিয়ে নর্মাল একটা ক্যালকুলেশন করলেই আমি হচ্ছে আমার যে অ্যান্সারটা দরকার ছিল সেটা পেয়ে যাবো। শেষ, তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ আছে। এখন আমরা এই সিকিউটা একটু সলভ করি, সেটা তোমাকে বলতেছে সেটা এটা অনুশীলনীর একটা সিকিউ, দেখো বলতেছে এরকম যে কোনো সমান্তর ধারার দুইটা নির্দিষ্ট পথ, একটা হচ্ছে এল, দেখো নির্দিষ্ট পথ এল তম পদ দেওয়া হচ্ছে আমার এল স্কোয়ার, আর কে তম পদ হচ্ছে আমার কে স্কোয়ার, তো এখন আমাকে বলতেছে যে ধারাটার প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে তুমি হচ্ছে দুইটা সমীকরণ তৈরি করো। আচ্ছা ফাইন, তাহলে দেখো তোমার প্রথম পদ হচ্ছে এ, আচ্ছা এখন বলতেছে এলতম পদ, তাহলে আমরা জানি যে কোনো সমান্তর ধারার এলতম পদ যদি আমি রেখি তাহলে কী লিখবো, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু, এটার ভ্যালু কত দেওয়া এল স্কোয়ার দেওয়া, আবার কে তম পদ যেটা দেওয়া এটা হচ্ছে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার, এটা এখন তোমাকে বলতেছে যে দুইটা সমীকরণ তৈরি করো, তাহলে ফার্স্ট অফ অল তুমি এই যে দুইটা সমীকরণ তৈরি করে ফেলছো, এটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু এটা হচ্ছে আমার ক নাম্বার কোয়েশ্চন। খতে বলতেছে যে জিনিসটা তুমি হচ্ছে এল প্লাস কে তম পদ বের করো, তাহলে এল প্লাস কে তম পদ আমি যদি বের করতে চাই আবার এল প্লাস কে তম পদের ফর্মুলা অনুযায়ী যেটা হবে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমার এল প্লাস কে তম পদ যেটা সেটা আমাকে দিবে, তো এখন তুমি যে জিনিসটা মাথায় রাখবা সেটা হইতেছে তোমার এর ভ্যালু মিসিং ডি এর ভ্যালু মিসিং এই মানটা বের করা উচিত, তো আমি যেটা করতে পারি এইখান থেকে এই এক আর দুই আমি যদি এটাকে বিয়োগ করে দিই, এক থেকে দুই বিয়োগ করলে তুমি দেখবা এ আর এ বাদ যাবে, আর এইখান থেকে তুমি পাবা যেটা তোমার দেখো এখানে হচ্ছে এল ডি মাইনাস ডি, এটা বিয়োগ করলে মাইনাস কে ডি মাইনাস মাইনাস প্লাস ডি, সোজা কথা ডি ডি কাটা এখানে থাকবে এল ডি মাইনাস কে ডি ইকুয়াল টু এখানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এই প্রশ্নটা আসছে, তো তুমি যদি এখান থেকে একটা ডি কমন দাও তাহলে এখানে পাচ্ছ হচ্ছে এল মাইনাস কে, আর এখানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ারকে আমি কী লিখতে পারবো এল প্লাস কে ইন্টু হচ্ছে তোমার এল মাইনাস কে, এটা লিখতে পারবো, তাহলে এল মাইনাস কে এল মাইনাস কে বাদ, এখান থেকে আমি পাচ্ছি ডি ইকুয়াল টু হচ্ছে তোমার এল প্লাস কে, এটা তো ডি ইকুয়াল টু এল প্লাস কে পাওয়ার পরে এখানে হচ্ছে আমি একটা কাজ করবো, এইখানে আমি ডি এর ভ্যালু বসাই দিব, ফাইন, তার আগে আরেকটা জিনিস যেটা করতে পারি তোমার এখানে দেখো একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এল স্কোয়ার, আগে এই টাইপের ম্যাথগুলোতে আমরা এইরকম ইকুয়েশনের হেল্প নিয়ে ভ্যালুগুলো বসাই দিতাম, তো এখন আমরা সেই মানে সেম কাজটাই করবো, সেটা করবো যেটা হচ্ছে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কে ডি, এটাকে এইভাবে লেখা যায়,
এখন এই পোরশন যেটা a প্লাস l মাইনাস 1 ইনটু d যেটা এটা মানে কি এটা মানে হচ্ছে তোমার l স্কয়ার প্লাস k ইনটু d যেটা d মানে হচ্ছে কত l প্লাস k তাহলে আমি যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l k অথবা l স্কয়ার প্লাস l k প্লাস k স্কয়ার তাহলে এইটা যেটা আমাকে দিতেছে সেটা হচ্ছে তোমার l প্লাস k তম পদের ভ্যালু আমাকে দিচ্ছে সো আমি এই ওয়েতে ম্যাথগুলা করব করা ট্রাই করব আর কি যাই হোক এখন তোমার তিন নাম্বার কোশ্চেনে যেটা বলতেছে দেখো যে প্রমাণ করো যে ধারাটার এল প্লাস কে তম পদের সমষ্টি হচ্ছে এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে এটা দেখাইতে বলতেছে তাহলে যে কাজটা করো তোমার ফার্স্ট অফ অল তুমি তো দুইটা ইকুয়েশন এখানে লিখে রাখছোই এখন এল প্লাস কে তম পদের সমষ্টি এই জিনিসটা চাইছে আচ্ছা এল প্লাস কে তম পদের সমষ্টি এটা চাইছে আমার কাছে তো আমি কিন্তু দেখলাম যে আমার ডি এর যে ভ্যালুটা বেরিয়েছিল ক্যালকুলেট করার পরে আগের ম্যাথটাতে ডি এর ভ্যালুটা আমার বের হয়েছিল হচ্ছে এল প্লাস কে এটা বের হয়েছিল হচ্ছে আমার ডি এর ভ্যালু আর হচ্ছে তোমার মানে হচ্ছে আগের অঙ্ক থেকে খ থেকে আমি যেটা পাইছি এখন এল প্লাস কে তোমার পদের সমষ্টি কি এর ফর্মুলা হচ্ছে এল প্লাস কে বাই টু তারপর হচ্ছে আমার টু এ প্লাস এল মাই এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমার এল প্লাস কে সংখ্যক যে পদ এই পদের সমষ্টি বের করার ফর্মুলা তো তোমার এখানে তুমি হচ্ছে ডি এর ভ্যালু যেই জিনিসটা এটা তুমি জানো কিন্তু তোমার যেটা হইতেছে এর ভ্যালু যেটা এটা কিন্তু তুমি জানো না সো হচ্ছে এর ভ্যালু তুমি ফার্স্ট অফ অল তোমাকে বের করে নিয়ে আসতে হবে এখন এইটাতে যে কাজটা করবো আমরা দেখো তোমাকে এই ফার্স্ট যেহেতু যে ইকুয়েশন লিখছিলাম এল তম পদ যেটা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত এল স্কোয়ার কে তম পদ যেটা এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কে স্কোয়ার এটা তো এখন তুমি এইখানে যেটা করো এর মান এক্সট্রা না বের করে ইচ্ছা করলে ইকুয়েশন হেল্প নিতে পারো কীভাবে নিতে পারো দেখো যেটা যে হচ্ছে তোমার এল প্লাস কে বাই টু এখানে তুমি লিখছো এটা তো টু এ আছে তুমি এখানে একটা কাজ করো একটা এ নিলা এখানে এল মাইনাস এই যে এখানে দেখো যেটা করতে পারি এল মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে লিখতে পারি যে এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা লিখলাম আবার যেই জিনিসটা আমি এখান থেকে করতে পারি এ প্লাস দেখো এখানে আমি একটু তোমাকে ভেঙে দিই যে জিনিসটা সেটা হচ্ছে এল মাইনাস ওয়ান এটা একটা জিনিস তার সাথে একটা ডি গুণ হয়ে এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আসছে দুইয়ে থেকে আমি এখান থেকে কী নিলাম একটা এ আমি নিলাম আবার পরবর্তীতে একটাই যদি এখানে ইউজ করে ফেলি আমার বাকি থাকে কি একটাই সেই একে আমি এখানে লিখলাম আচ্ছা এখন এখানে কি থাকে এ প্লাস এখানে কে ইন্টু ডি এ পোর্শনটা থাকে এটা তো এখন যে জিনিসটা করতে পারো তুমি মানগুলা বসাও মানগুলা বসাবো কীভাবে সেটা হইতেছে এরকম যে তুমি এখানে দেখো এল প্লাস কে বাই টু এটা যা আছে তা থাকুক তোমার এতটুকু যে পোর্শন এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এই পোর্শনটার ভ্যালু হচ্ছে তোমার এল স্কোয়ার এটা হচ্ছে এল স্কোয়ার আর এখানে যেটা আছে যে হচ্ছে তোমার এ প্লাস কেডি এ প্লাস কেডি এটা এটা সমান আমি এখান থেকে লিখতে পারি এই কোশ্চন থেকে এ প্লাস কেডি ইকুয়াল টু দেখো এখানে হচ্ছে এ প্লাস কেডি মাইনাস ডি ইকুয়াল টু কে স্কোয়ার তো মাইনাস ডি কয় পাশে নিলে কী হবে ডি প্লাস কে স্কোয়ার এটা আসবে তো আমি এখন ভ্যালু যদি বসাই দিই এ প্লাস কেডি এর বদলে এইখানে এই যে এতটুকু বদলে কী বসাবো ডি প্লাস কে স্কোয়ার এখন ডি এর যে ভ্যালু ডি এর ভ্যালু আমি কত পাইছি এল প্লাস কে পাইছি তো হচ্ছে ডি এর ভ্যালু আমি এখানে এল প্লাস কে বসাই দিই দেখা হচ্ছে আমার যে প্রুফটা চাইছে সেটা আমি পেয়ে যাবো এল স্কোয়ার প্লাস এল প্লাস কে প্লাস হচ্ছে তোমার কে স্কোয়ার কথা বুঝে গেছে তো এইটা হচ্ছে আমার প্রুফ আমি যে কোনো একটা পারলে ওইটার সাহায্য নিয়ে আমি হচ্ছে কী করবো পরবর্তী ধাপে হচ্ছে অ্যাপ্রোচ করব এখন পরবর্তী স্লাইড আমার যেটা আছে দেখি আমি একটু আচ্ছা সসীম ধারার ভিন্ন যে ফর্মুলা যেটা এইটা আসলে এটার অ্যাপ্লিকেশন আবার লাগে দেখো তোমার এখানে বলতেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি তিনটা ফর্মুলাই তুমি ট্রাই করো মুখস্থ রাখার সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ এরকম করে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি চাইতেছে তাহলে এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই ফর্মুলাগুলো আমি আবারও বলতেছি মাস্ট মাস্ট তোমার মুখস্থ রাখা উচিত অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা এগুলো প্রুফ আছে বাট আমাদের জাস্ট এসএসসির জন্য জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে তারপরে তোমাকে যেটা বলতেছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এই যে এরকম কিউ
তো এইটার হবে হচ্ছে তোমার এই স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি ছিল ওইটার উপরে জাস্ট একটা হোল স্কোয়ার করে দিব তাহলে হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এখানে হচ্ছে হোল স্কোয়ার এটা সো তিনটা ফর্মুলা মাথায় রাখবো দেন এইগুলো দিয়ে হচ্ছে আমরা সামনে একটু ম্যাথ করব এই তিনটা একটু মনে রাখবা এখন তোমাকে বলতেছে যেটা যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি তুমি বের করো ওকে ফাইন তো হচ্ছে এন সংখ্যক জোড় সংখ্যা সমষ্টি আমি যদি বের করতে চাই এখানে আমি যেটা হলো এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যা ফার্স্ট অফ অল স্টার্ট হয় কত দিয়ে 2 4 6 ডট 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 এখানে কত যাব এখানে হচ্ছে তোমার যেহেতু এন সংখ্যক পর্যন্ত যাবে তাহলে এখানে ধরো লাস্ট হচ্ছে আমার কত 12 হবে তাহলে তুমি এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারো 2 কমন নিয়ে এখানে কি পাবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এখানে কত প্লাস এন তাহলে 2 2 এর মতো থাকবে আর আমরা জানি এই যে প্রত্যেক 1 2 3 এরকম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত এন ইনটু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 সো এইটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে পরে যেটা বলতেছে যে এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এটা বের করো তাহলে এন সংখ্যক বিজোড় সংখ্যা এটাকে আমরা লিখবো কি এটা এটা এমসিকিউতে দেওয়া এমসিকিউতে আসে আর কি এই প্রশ্নগুলো এমসিকিউতে আসে তাহলে এটা হচ্ছে তোমার 1 3 5 7 এভাবে যাবে এভাবে গিয়ে গিয়ে কত হবে এভাবে গিয়ে গিয়ে হবে হচ্ছে তোমার 2n-1 অথবা 2n+1 যা তুমি দাও সমস্যা নাই এখন এটা যদি বিজোড় সংখ্যা সমষ্টি তুমি বের করতে চাও তাহলে ফার্স্ট অফ অল এখানে এর ভ্যালু কত 1 সাধারণত d কোণ কত 2 তাহলে হচ্ছে n সংখ্যক বিজোড় সংখ্যা সমষ্টি আবার বের করতে বলতেছে মানে n সংখ্যক পর্যন্ত তাহলে ইচ্ছা করলে এটাকে আমরা লিখতে পারি যেভাবে তোমার হচ্ছে n বাই 2 আচ্ছা ধরো এটা সাধারণ পদ তুমি আগে বের করো এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি মানে কত তমতে গিয়ে শেষ করবে এ কত 1 n মাইনাস 1 ডি কত 2 তাহলে 1 প্লাস 2n-2 কত পাচ্ছ 2n-1 এই যে এটা মানে এতগুলো পদ এখানে থাকবে শেষ পদটা হবে হচ্ছে 2n-1 আর 2n-1 পর্যন্ত পদ থাকবে তারপরে এখন আমরা যেটা লিখবো যে হচ্ছে ওই যতগুলো পদ থাকে ততগুলো পদের কি সমষ্টি বের করি যদি এই সমষ্টি আমি বের করতে চাই তাহলে এখন যেটা লিখবো যে তোমার এই n বাই 2 সমষ্টি ফর্মুলা কি n বাই 2 n মানে কত এখানে 2n-1 n বাই 2 ইন্টু 2a মানে কত 1 2a প্লাস n-1 ইন্টু ডি n মানে কত 2n-1 n-1 ইন্টু ডি ডি মানে কত 2 এটা তারপরে এখান থেকে তুমি লিখতে পারো যেটা যে হচ্ছে এখানে দেখো ক্যালকুলেট যদি করো তুমি পাবা হচ্ছে তোমার 2n-1/2 এখানে হচ্ছে 2 প্লাস এই 2 দিয়ে গুণ করলে আমি কত পাবো 4n এখানে হচ্ছে -2 × 2 মানে হচ্ছে -4 তাহলে এখানে 2n-1/2 এখান থেকে হচ্ছে 4n 2 থেকে 4 বিয়োগ দিলে এখানে কত আসবে 2 আসবে তারপর তুমি এখান থেকে একটা 2n-1/2 রাখলা এখান থেকে একটা 2 কমন নিলা নিলে এখান থেকে কি পাবা 2n-1 এই জিনিসটা তুমি পাচ্ছ আচ্ছা তো 2 2 বাদ তাহলে হচ্ছে ফাইনালি আমার থাকবে 2n-1 যেটা এই 2n-1 হোল স্কয়ার এইটা হচ্ছে আমার এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি আসতেছে সো এগুলো তুমি এমসিকিউতে মনে রাখতে পারো এগুলো আসলে ক্যালকুলেশন করে দিতে পারো এগুলো হঠাৎ দিতে পারে সিকিউতে এই টাইপের ম্যাথ খুব সচরাচর তো আমরা একটা দেয় না ঠিক আছে তো এখন আমরা একটা কাজ করি আরও কিছু ম্যাথ দেখি স্লাইডে আমার মোটামুটি ম্যাথ যা ছিল ওইগুলো আমরা দেখে ফেলছি আমি একটু নিচ থেকে কিছু ম্যাথ নিয়ে একটু কয়েকটা ম্যাথ একটু করাই যেমন একটা ম্যাথ ধরো এরকম দেওয়া তোমার বইয়েরই ম্যাথ দেওয়া -23 এ পর্যন্ত এইটা দিয়ে দিছে কোয়েশনে এখন দিয়ে তোমাকে বলতেছে যে এইটা সমান হচ্ছে টোটাল কত এটা সমান কত তো তুমি এই টাইপের ম্যাথগুলো যখনই আমি করতে যাবো এটা তো কি বুঝেছে 29 থেকে শুরু করে -23 পর্যন্ত যতগুলা পদ আমি লিখছি প্রত্যেকটা পদের কি নিব সমষ্টি নিব ওই সমষ্টির মান আমাকে এখানে কি করতে বলছে বের করতে বলছে ফাইন তো ওইটা যদি আমি করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমার আগে বের করতে হবে এই -23 যেটা
ए माइनस तेईस कततम पद मान हमारा कततम पदे गए शेष हुई है कारण हमारे तो टोटाल पद संख्या तो दरकार जो समष्टि बेर करते चाहिए एन एर वैल्यू तो दरकार तो टाइप सब बैदगुल्ते सेम ओते हे करब फाइन तो हमें ए जेटा ये तुम्हार टोटी नाइन डी जेटा साधारण अंतर अवश्य परवर्ती माइनस पूर्ववर्ती मान हम माइनस चार এখন তোমাকে দেখতে হবে এই যে মাইনাস তেইশ যেটা এই মাইনাস তেইশ কততম পদ এটাকে বের করতে হবে তাহলে আমি ধরি হচ্ছে এখানে এনতম পদ হচ্ছে মাইনাস তেইশ তাহলে কী লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস তেইশ তাহলে এ হচ্ছে তোমার টোয়েন্টি নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কত মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে মাইনাস তেইশ এখানে কত পাবো টু টোয়েন্টি নাইন মাইনাস ফোর এন মাইনাস মাইনাস প্লাস ফোর মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এখান থেকে দেখো যে জিনিসটা পাচ্ছি টোয়েন্টি নাইন আর ফোর যোগ করলে হচ্ছে তোমার থার্টি থ্রি এইটা ওই পাশে বিয়োগ হয়ে গিয়ে তোমার হচ্ছে ওভারঅল দিবে মাইনাস ফিফটি সিক্স মাইনাস মাইনাস আমি যদি কেটে ফেলি তাহলে এন ইকুয়ালটা আমি পাচ্ছি হচ্ছে চোদ্দ তাহলে এন এর ভ্যালু আমি পাইতেছি চোদ্দ তাহলে এইখানে টোয়েন্টি নাইন থেকে শুরু করে মাইনাস টোয়েন্টি থ্রি পর্যন্ত যাইতে টোটাল পদ লাগবে হচ্ছে চোদ্দটা তাহলে এই চোদ্দটা পদের সমষ্টি কী হবে এন বাই টু মানে ফোরটিন বাই টু টু ইন্টু এ এ মানে কত টোয়েন্টি নাইন টু এ প্লাস এন মাইনাস এই যে ফোরটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে কত মাইনাস ফোর তাহলে এইভাবে হচ্ছে আমি করে যে ভ্যালুটা আনবো এইটা হচ্ছে আমার ওভারঅল সমষ্টি দিবে সো এই টাইপের ম্যাথগুলো আসলে আমি এইভাবেই করার ট্রাই করবো এগুলো সহজ ম্যাথ এখানে বলতেছে এরকম আচ্ছা পরে একটা ম্যাথ এরকম দেওয়া আছে তোমার সেটা হচ্ছে যে দুই চার ছয় আট আচ্ছা আমি একটা এগুলো সহজ ম্যাথ এরকম দেওয়া যে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 এরকম দিয়ে বলতেছে এইটার তোমার হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার পাঁচশো পঞ্চাশ মানে এন সংখ্যক মানে ওভারঅল এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো দুই হাজার পাঁচশো পঞ্চাশ তো তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা কী করবো তোমার হচ্ছে এরকম দুই কমন নিয়ে তুমি হচ্ছে ওয়ান প্লাস টু কমন নেওয়ার পরে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 এন তাহলে টু ইন্টু এটা এন সংখ্যক পদের সমষ্টি এটার ফর্মুলে কত এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইটা এন সংখ্যক পদের সমষ্টি এটার মান কত দাঁড়া টু ফাইভ ফাইভ জিরো তাহলে এটা এটা কাটা এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবা এন স্কোয়ার প্লাস এন মাইনাস টু ফাইভ ফাইভ জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো দেন তুমি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে এনের ভ্যালু বের করে নিয়ে আসবা শেষ এটা তোমার কাছে বাকি পোর্শনটা আমি দিয়ে দিলাম আচ্ছা আরেকটা অঙ্ক বইয়েরই হচ্ছে আমার টোয়েন্টি থ্রি নাম্বার ম্যাথ তোমাদের যাদের জেনারেল ম্যাথ বই আছে আমাদের স্লাইডে কিছু ম্যাথ আমরা একটু কম করা হয়েছে এই কারণে আমি ম্যাথগুলো একটু করে দিতেছি এখন এই ম্যাথগুলো করে দেওয়ার উদ্দেশ্য যেটা যে কোয়েশ্চেন কিন্তু এই টাইপেরই আসবে এমন না যে খুব বেশি হামরি মডিফিকেশন আসবে এই টাইপেরই কোয়েশ্চেনগুলো আসবে তুমি জাস্ট একটু বুঝে বুঝে করবা কোয়েশ্চেনগুলো তাহলে হবে কোয়েশ্চেনটা বলতেছে এইরকম যে তোমার এক ব্যক্তি পঁচিশশো টাকার কিছু ঋণ এক ব্যক্তির কাছে পঁচিশশো টাকার ঋণ আছে সে হচ্ছে সেটা কিছু কিস্তিতে পরিশোধ করবে তো এখন প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে দুই টাকা করে বেশি হয় মানে হচ্ছে সে এইরকম বলছে যে প্রথম কিস্তি প্রথম যে কিস্তি সেটা দিবে হচ্ছে মানে প্রথম ঋণ পরিশোধের জন্য যেটা যেটাকে আমরা বলি কিস্তি আর কি তো প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে এক টাকা এটা বলা আর বলতেছে হচ্ছে যে প্রত্যেক কিস্তি মানে হচ্ছে প্রত্যেকটা কিস্তি তার পূর্বের কিস্তির তুলনায় দুই টাকা করে বেশি তাহলে হচ্ছে দ্বিতীয় কিস্তি কত হবে তিন টাকা তৃতীয় কিস্তি যেটা হবে এটা হবে কত পাঁচ টাকা এরকম করে তারপর চতুর্থ কিস্তি যেটা এটা হচ্ছে তোমার কত হবে ষাট টাকা তো এরকম তাহলে হচ্ছে আমার ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এটা 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 হচ্ছে আমার ধারা এখন বলতেছে তার ওই পঁচিশশো টাকা পরিশোধ করতে কত মানে এখানে কী বলছে কত কতগুলা ঋণ মানে হচ্ছে কতগুলা কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবে মানে হচ্ছে এই পঁচিশশো টাকা সে যদি পরিশোধ করতে চায় তাহলে তাকে কতগুলা ঋণ দিতে হবে কতগুলা কিস্তি তাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ধরবো যেটা আর সেটা হচ্ছে ধরলাম যে তার সে এন সংখ্যক এটার আগে ফার্স্ট অফ অল তার এন সংখ্যক কিস্তি দিয়ে সে হচ্ছে ক
কতগুলো কিস্তি আমার আমার কোশ্চেনে চাইছে হচ্ছে যে কতগুলো কিস্তিতে মানে ওভারঅল কিস্তির অ্যামাউন্ট চাইছে প্রথম দিন থেকে মানে প্রথম যেদিন এক টাকা দিছে তারপরের কিস্তি দিছে তিন টাকা তারপরের কিস্তি দিছে হচ্ছে পাঁচ টাকা তারপরে সাত টাকা এরকম করে করে টোটাল কতগুলা কিস্তি তাকে দিতে হয়েছে এই পঁচিশশো টাকা শোধ করার জন্য কোশ্চেন কিন্তু এরকম করে নাই যে পঁচিশশো টাকা যেদিন শেষ দিবে ওই শেষতম কিস্তি কত এটা চায় নাই বলছে টোটাল কতগুলা কিস্তি তাকে দিতে হয়েছে তাহলে আমাকে যেটা করতে হবে আমি ধরে নিলাম টোটাল এনতম কিস্তি তাকে দিতে হয়েছে এনটা কিস্তি তাকে দিতে হয়েছে পঁচিশ টাকা শোধ করার জন্য তাহলে এন সংখ্যক পদের সমষ্টি দিতে হবে আমাকে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত পঁচিশশো এটা তো এখন যেটা হয়েছে যে তোমার দেখো এই এন এনের মান তুমি বের করবা টোটাল কতগুলা কিস্তি দরকার এ তো কত এখানে ওয়ান ডি কত দুই তাহলে এখানে এন বাই টু টু ইন্টু এ হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে কত দুই ইকুয়াল টু কত টু ফাইভ জিরো জিরো এটা তো এখন ইচ্ছা করলে এখান থেকে যেটা করতে পারি একটা দুই কমন নিলে এখান থেকে দেখা হচ্ছে তোমার দুই দুই কাটা যাবে এখানে থাকবে হচ্ছে এন ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু কত টু ফাইভ জিরো জিরো তাহলে হচ্ছে ওয়ান ওয়ান কাটা এখানে থাকে এন স্কোয়ার ইকুয়াল টু টু ফাইভ জিরো জিরো তাহলে এন ইকুয়ালটা আমি যদি রুট করে দিই পাবো হচ্ছে পঞ্চাশ তাহলে ওভারঅল তাকে পঞ্চাশটা কিস্তি আবার দিতে হবে এই পঁচিশশো টাকা পরিশোধ সে যদি করতে চায় সো এটাই আরও কিছু ম্যাথ এখানে আছে আমি একটু এই অধ্যায়ের একটা সামারি তোমার করে দিই সেটা হইতেছে তোমার এটা হচ্ছে আমাদের থার্টিন পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান আমরা এর পরবর্তী ক্লাসে এই থার্টিন মানে হচ্ছে এই চ্যাপ্টারেরই পার্ট টু যেটা গুণত্ব দ্বারা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওইটা আমরা পার্ট টুতে আলোচনা করব তো এইটা সামারি যেটা এই সমান্তর ধারা থেকে কোশ্চেন খুব বেশি যে ওই রকম গুণত্ব ধারা থেকে একটু বেশি আসে এখান থেকে যেগুলো আসে তোমার এনতম পদ বের করার যে ফর্মুলা এই ফর্মুলা মনে রাখতে হবে এনতম পদের সমষ্টি এইটা মনে রাখতে হবে তারপর অনেক সময় ম্যাথগুলো দিয়ে দেয় এরকম যে এমতম পদ এন এনতম পদ এন তাহলে এম প্লাস এনতম পদের সমষ্টি মানে কথা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাথগুলাই থাকে তারপর হচ্ছে ঋণ পরিশোধের ম্যাথগুলো থাকে যে সে যেটা একটু আগে দেখলাম তো ওই ম্যাথগুলো আপনারা মোটামুটি বুঝে বুঝে সবগুলো যদি করি যেই টাইপের সিকিউ দেখতে থাকেন কোয়েশনগুলো আহামরি যে খুব তোমার কঠিন ওই রকমও না সো ওইটা একটু খেয়াল রাখবা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি এই বইয়ের মানে হচ্ছে আমার জেনারেল ম্যাথ বইয়ের থার্টিন পয়েন্ট ওয়ানে যা যা ম্যাথ ছিল সবগুলোই করে দেওয়া ট্রাই করা হয়েছে কিছু ম্যাথ বাকি থাকতে পারে ওগুলো নিজ দায়িত্ব করে দিবা থার্টিন পয়েন্ট টু এর যে পার্ট টু এর ক্লাসটা ওই ক্লাসটা আমিই দিব তো এখনকার ক্লাস মোটামুটি এই পর্যন্তই সবাই ভালো থাকো আবারও দেখা হবে তোমাদের এসএসসি একাডেমিকের কোনো না কোনো ক্লাসে আসসালামু আলাইকুম